I'm Chortu. আমরা যে গতবার আম চুরি করতে এসেছিলাম, তুমি একটা পোলা ছিল না, পাসপোর্ট ছিল, পোলাটা কই? ধাক্কা খেলো কেডা, চেনা চেনা লাগতেছে। আমার তো চেনা চেনা লাগতেছে। কেডা কি হইতে পারে? ধাক্কা না খেলো কেডা। হে মামা, উজে যে পাস হচ্ছে ছিল, এ বেড়া খারা এদিকে কিরে, চেনা চেনা লাগে, থোপড়াটা চেনা চেনা লাগে, চেনা চেনা না লাগে বুঝছো? হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে দাও, সব কিছু চেনে যাবা। আরে বেটা, তো এবার না চিনুম, তো এর আগে না তোর আমচুরি করতে ধরা গেছিলি, পরে না তোকে মনে মায়ের আমি টাকা পাঠাই দিলাম। হ্যাঁ বুঝো না, এখন আবার আইসি, ঠিক আছে ঠিক আছে, এবার আইসি পাসপোর্ট লিয়ে। তুমি পাসপোর্ট চেয়েছিল না? পুরাপুরি পাসপোর্ট লিয়া। এই যে পাসপোর্ট, এই যে এই যে এই যে এই যে এই যে পাসপোর্ট, এই যে পাসপোর্ট বুঝো নাই, দেখছি এই পাসপোর্ট আমি মানি ব্যাগ। এটা কি জানিস কি বেটা? সিআইডি দেওস তাই আবার আবার তুই সিআইডি দেওস, সিআইডি পিদের যে আইডি কার্ড থাকে কেমন থাকে, মানি ব্যাগের মতো না? হ্যাঁ ওই মানি ব্যাগ কে এরা বুঝছো? হ্যাঁ আবার কে লেছো তা লাগে কি রে? তুই বুকে ভিতর দিল কে, তুই গো দিল কে মামা, আমরা কই যে ভিতর লাগছে, আমরা ফ্যাপসা লাগছে ফ্যাপসা। আমি কি করব এখন? এই বেটা তুই ওই গাড়ি দিল কি লিগা, আমি কইতাছি তোরে ওয়ার্নিং দিলাম। এই এলাকা যতগুলো আম গাছ আছে না, প্রত্যেকটা আম গাছ থেকে আম গায়ে হয়ে যাবো, ট্রাক ভরে লেগে যাবো টাকার ভিতরে, কিচ্ছু করতে পারবি না। এবার বড় ধরনের আম চুরি করুন, প্লিজ যা মতো তা করে যা। আর এর আগে তো মনে হচ্ছে ছোট ডনা আসছিল, আম চুরি করে লয়ে গেছে, বুঝছ না? এবার তার পারবি না, এবার তো এলাকায় বড় ডনা বসছে, বুঝছ নাই? পারলে চুরি করে দেখাইস বুঝছ? কেনা নাম কি বড়বার? নাম শুনবি? হ্যাঁ নাম কি বড়বার? নাম হলো তোর হাস্যকর ভাই। হাস্যকর ভাই হাসিতে হাসিতে আসিতেছে। কিরে তোর দিয়ে আবার গ্রামে আইলি? এর আগে আমার ছোট ভাই মায়ের মোরা পাঠায় দিয়ে গেছিল, দিয়ে আবার আইলি। এখন তখন টি টোয়েন্টি ম্যাচ খেলবো, টি টোয়েন্টি। এ মামা ভালো লাগতেছে না, কোন পোলায় পাসপোর্টের লিগে কি করে না করে, কইলো যেদিকে তোর বড় ভাই আইবো, আইলে আমচুরি করতে দিব না, হ্যান করবো ত্যান করবো। আবার এটা কেডা, এটা কেডা, এটা কেডা? হ্যাঁ হাস্যকর ভাই। মামা আমার অনেক হাসি পাইতেছে। মামা আমার অনেক ভাই, আমি অনেক ভয় পাইছি ভাই, আমি ভয় পাইছি ভাই, ভয় পাইছি ভাই। আমার প্যান্ট ভিজে আছে গা, আমার শার্ট ভিজে আছে গা, ডেনভার পিছন দিকে ভিজে আছে গা, কা হলুদ হয়ে আছে গা। তখন দুটা পা থাকবে না? হয় যে প্যান্ট পরে রয়েছি, এই দুটা পা থাকবো না। কি কয়? দুটা হাত দেখতেছো তো? হয় যে হাত, এই যে শার্ট পরে রয়েছি, এই দুটা হাতও থাকবো না। এই কি কয় মামা, ভয় পাইতে আমি। এবার তো গেলো টি টোয়েন্টি ম্যাচ খেলবো, টি টোয়েন্টি। এবার তোর কাছে দুইটা অপশন আছে, এক এক ঘন্টার ভিতরে ঢাকায় যাবি গা, আর নাইলে আম চুরি করা যেদিকে থাকবি অবস্থা কাইল করে নামো। এবার টি টোয়েন্টি ম্যাচ খেলবো, টি টোয়েন্টি। ও তোমার ওই যে একটা খালতো ভাই আছে, খালতো ভাই, হ্যাঁ আগে ফোন দাও তো। আপনি আমার দুইটা অপশন দিচ্ছেন না, ওই দুইটা থেকে যাবেন একটা, ঠিক আছে? খালতো ভাই ফোন দাও না। খালতো ভাই, তার খালতো ভাই কিছু করতে পারবো না, ফোন দাও না, কোনো কাম হবে না। এবার আপনারা একটু পরে দেখা করে, ঠিক আছে ভাই? পরে দেখা, একটু পরে, একটু পরে, ঠিক আছে? হ্যাঁ খালতো ভাই ফোন, খালতো ভাই। এ মামা ফোন করো, ফোন করো। আমরা ফোন দিতে আসি তো দরতা আছে না? আরে মামা দাদা ফোন করো, দিতে আসি তো দরতা আছে না? আচ্ছা তোমার যে খালতো ভাই, হ্যাঁ মানে ওর এলাকার ভিতরে কেমন পাওয়ার? আরে বেটা ওর অনেক বহুত পাওয়ার বেটা, ওরে দেখলে সবাই ডরায়। মানে ও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে হাস্যকর ভাই যা কইলো, আম চুরি করলে হাত কেটে লাগবো, পা কেটে লাগবো, তোমার ভয় করতেছে। এর আগেবারও তো মাইটে খেয়েছিলাম, মানে এখন আমারও না ওই যে ই কর
করতেছে কি করতেছে ও যে ভাই আমার ডর করতেছে ভাই আমার ডর করতেছে ভাই 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 ডর করতেছে আচ্ছা বুঝলাম না এই ডর করতেছে কথা কর উচিত হলো আমার আমার বদলে কথাটা কে কইল ভাই ভাই আমার না ডর করতেছে ভাই দেওয়াল আছে না দেওয়ালে লেখা প্রস্তাব করা নিষেধ ভাই তারা এখানে প্রস্তাব করছে ভাই অনেক খাতারনাক মানে এত খাতারনাক আমার এখানে ডর করতেছে ভাই আমার ডর করতেছে মামা আমার ডর করতেছে তো আরে আমার তো ডর করতেছে ডর করলে কেউ আসে নাকি আমার এইটুকু ডর করতেছে ডর করতেছে ডর ডর করতেছে ডর করতেছে হ্যাঁ রিয়াজ আমার অনেক ডর করতেছে ও হ্যাঁ তুই কই আচ্ছা তো শোন তুই আইস না আমরা তো ঢাকা ব্যাগ করতেছি মনে করো আমি চুরি করতে পারবো না তুই আইস কি কই গ্রামের বাজারে আচ্ছা খারা আমি আইতাছি খারা খারা আইতাছি ভালো লাগতেছে না রিয়া যায় নাকি ভালো লাগতেছে না রিয়া যায় আমচুরি করতে পারো না এর আগে একবার মাইকে ছিলাম না একটা পোলার কাছে এখন ওই পোলারও বড় ভাই আছে ওই পোলার বড় ভাইও আমি মারবো যদি আমরা আমচুরি করি আমচুরি মুড়ি করতে পারো না আম খাইছি কিন্তু আম গাছ দেই নি জীবনে আম গাছটা দেখা দো আর আম গাছছি না চলো না ঢাকা যাইগা না দাঁড়া ঢাকা তো জামুই আমন তো চুরি করতে পারবো না এক কাজ করি মাইন তুমি নানু বাসা যা আগে একটু ফ্রেশ ট্রেশ হই তারপর যাবো নে আর কেমনে যাবো আজকে তো হরতাল আচ্ছা আচ্ছা তাহলে একটা কাম করি বন্ধু ওভার ফোন কি কাজ ওভার না উবার উবার ঠিক আছে আইও ছেড়ে দাও তা বন্ধু এই পড়ালেখা করে না লাগে ভাই আচ্ছা করবো আরে আচ্ছা ঠিক আছে চল চল বন্ধু ভালো কথা যারা আম গাছটা চিনা দোস একটা বারের লেগে চিনা দোস একটা পিস্তল নিয়ে আবার গুলি করে মারালে আম গাছ আম গাছ চলে আগুন বুকেতে ভাই আপনি ওই পোলা পোলাবেন না ওই যে গতবার যে আমচুরির লেগে মেরে খেয়ে গেছিলেন ঢাকায় আমচুরি করবেন না এই তো ভাই আমি চেয়ারম্যানের মতুরে ও আচ্ছা আসেন আসেন ভাই এই রিয়াজ হ্যাঁ বন্ধু এই যে ভালো যেহেতু বুঝছো যে এলাকায় তো মন সমস্যা হয়ে গেছে গা এনে তো বাপসাপ লিয়ে আইসিলাম আম্মা আমটাম চুরি করুন যেটাই হোক মানে ওই যে উবার ফোন দেয় তো বাস টাস নাই আজকে তো অবরোধ উবার ফোন দিছো হ্যাঁ বন্ধু ফোন দিছি আইতেছে পাঁচ মিনিট লাগবে কত লাগবো পাঁচ মিনিট উবার এইটা আবার কোন বদের উবার আচ্ছা ভাই এই আপনার গাড়িতে ভাই আপনি কি আঙ্গুল চালাই লিয়ে যাবেন
না আমরা আপনারে চালাই লিয়া যাবো। আমি যদি ভাই চালাই লিয়া যাবো তাহলে ভাই আমার 50,000 টাকা দিতে হইব। আচ্ছা দি ভাই আপনারা যাবেন ভাই আমার 500 টাকা দিব। আচ্ছা ভাই আমি চালা যাবো আমি আপনাকে 500 টাকা দেবো। মানে কথাই রে না কথা হলো এটা। এখন এই যে মানুষ আমরা তিনজন আমরা উড়ুম কোন জায়গায় ভাই এইটা তো আমি জানি না ভাই। আমার গাড়ি আনানোর কথা আমি গাড়ি এনে দিলাম এখন আপনারা যাইবেন কেমনে এটা আপনার ব্যাপার। কি দিস হ্যাঁ ভাই আঙ্গো মাথা মতো এমনি নষ্ট ভাই আম চুরি করতে আসলাম ভাই এরা করতে না ভাই এমনি পোলা বানাঙ্গো খুঁজ আছে মারার লেগে আঙ্গো বেশি সময় নেই আমরা টাকা দিতে হইব। এখন কিচ্ছু হয় না ভাই ভাই রেট ক্যান্সেল কর ভাই খানান ভাই এক মিনিট ক্যান্সেল করবেন মানে আমার ভাই কতক্ষণ সময় লস হয়েছে ভাই আমার 100 টাকা বিল হয়েছে আমার 100 টাকা বিল দেন ভাই আমি জানি না ভাই। ডাকা যাওয়ানের ভাড়া নেই ভালো মতো তুই আবার চাষ 100 টাকা 100 টাকা আর 100 টাকা দাও তো নিচা কর যাবি ঢাকা লাগবে আমাকে হ্যাঁ হ্যাঁ 100 টাকা লাগবো না আর 100 টাকা দে না ভাই না ভাই থাক ভাই আর মু না ভাই আমি আর ওভারের কামই করব না ভাই যা 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 টাকা দিয়ে উড়ে আয়ে যা হ্যাঁ যাইতে ভাই না ঢাকা টাকা বসে নাই এমনি মাথা মুঠে গঞ্জাম দিয়ে ভরা টাকা জিতেছ ও সিয়াম এক ইটা দিয়া এক বস্তা হারাই দিব এমন ভাবে মারুম ঠিক আছে সই করে আমার সঙ্গে অনেক ভালো এক দুই তিন কিরে কিরে আমি হাসুম ভাই রিডার কে ভাই এবারের মতো ঝেড়া দেন ভাই আর জীবনও করুন না ভাই যা করছি ভাই ভুলে গেছে ভাই আর জীবনও করুন না ভাই আবার আইসলাম আম চুরি করতে আবার ধরা পড়ে গেলাম গা এইবার তো তিন ওটার এক লগে ছোট ভাই করে কত কিছু করছিলি আর ছোট ভাই মাফ করে দিছিল খালি হ্যাঁ আমার কাছে আইয়া তোর আমার আমাম চুরি করস এডি কি না 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 কোনো ক্ষমা হইব না তোক কোন ক্ষমা হইব না আমার ডাইনাত করে এ বস আয় ওগর সাইজ কর ভালো মতো এটাই মেন লিডার বুঝছ আমার গাছ বুঝো জি তো আমার গাছটা আমি কত আদর করি মারম বস মার ধরা আসতে মানেন ভাই কি লিগা চুরি করবি আবার গলা দিও করবি ওই ভাই ব্যস্ত ব্যস্ত না জড়িও করবি হ্যাঁ ভাই ভাই আর করবি না ভাই ভাই আশুকর ভাই দে টাকা টাকা তো দুইটা সময় আছে বাবা তোমায় দেখি কত টাইম করে কই তুমি কইছে
থাকুক ভাই থাকুক তোমার আমি চিনাইতে কইছি কই নাই তো কইলা তুমি আর মাথা নিচে করে আমি তো কই নাই তো অ্যাকশন কি রে ভাই তোরা দেশে গেলি আমরা ইলি না আম পারলে আম দিলিও না এটা কি কথা ভাই হ্যাঁ আম দে আম দিলি না কেমন রে আমি তো ফুল বিলা পুরো ফুল বিলা আমি জোরে কো আমি তো পুরো ফুল বিলা